আসসালামু আলাইকুম, সহজ বিটি রান্না চ্যানেল থেকে বলছি। আর শেয়ার করছি আপনাদের সঙ্গে ট্রেডিশনাল একটা রেসিপি, তা হলো সরিষা দিয়ে সাজনে রান্না। আশা করি সবার ভালো লাগবে। আমি একেবারে নানি দাদিরা যেভাবে করতো অনেক আগে থেকে এই রান্নাটা হয়ে এসেছে, একদম বাটা মশলা দিয়ে শুধুমাত্র হাতে মেখে রান্না করা। আশা করি সবার ভালো লাগবে, যদি ভালো লাগবে তাহলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। এর জন্য আমি প্রথমে 1 কেজি পরিমাণ সাজনে নিয়েছি, এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর যে পাত্রে রান্না করব ঠিক সেই পাত্রে সাজনেগুলো দিয়ে দিচ্ছি। এরপরে নিয়েছি আমি সরিষা বাটা। সরিষা বাটা সঙ্গে আমি 5টা কাঁচামরিচও বেটে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষা ছিল আর 4-5টা কাঁচামরিচ আমি একসঙ্গে খুব মিহি করে বেটে নিয়েছি। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এখানে মরিচটা একটু কমই দিতে হয়, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়েছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু বেশি লাগে, আমি যেহেতু সরিষা দিয়ে রান্না করব আমি এখানে সরিষার তেলটাই নিয়েছি। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, আপনি যত ভালো করে এটাকে মাখবেন হাত দিয়ে এটার টেস্ট ততটাই বেড়ে যাবে। খুব ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে মেখে নিতে হবে। এখানে আর বাড়তি কোনো মশলা দেওয়ার দরকার নেই, এখানে যা দেওয়া হয়েছে এইটা দিয়েই হাত দিয়ে মেখে জাস্ট একটু পানি দিলে রান্না দিয়ে চুলায় বসিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। আমাদের অনেক আগে থেকে আমি আমার দাদিকে এভাবে রান্না করতে দেখতাম, এভাবে শুধু হাত দিয়ে মেখে চুলায় বসিয়ে দিত এবং বেশ ভালো লাগতো, অনেক মজা হতো, যার জন্য আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনারা সবাই একবার হলেও করে দেখবেন, ভালো লাগবে। এই তো আমার মাখাটা হয়ে গেছে, এরপর আমি জাস্ট যতটুকু হাত ধুয়ে পানি, খুব বেশি পানি দিতে হবে না, একদম সাজনেটা নরম হয়ে গেলে ভালো লাগে না, একটু যেন শক্ত শক্ত থাকে, এর জন্য হাত ধুয়ে যতটুকু পানি শুধু আমি ততটুকু পানি দিয়ে নিচ্ছি, এর থেকে বেশি না। এরপরে এভাবে পানিটাও মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। এখানে চুলায় বসিয়ে দিচ্ছি এবং হাই হিটে, এখানে নর্মাল কোনো হিট না, একদম হাই হিটে আপনার রান্না করতে হবে, 15 মিনিটের মতো রান্না করতে হবে। 15 মিনিট পরে আমি জাস্ট দেখে নিচ্ছি এখান থেকে সাজনে ডাটা থেকেও কিছুটা পানি বের হয়েছে, আর যতটুকু পানি দিয়েছিলাম আমার আর বেশি পানির দরকার নাই, কারণ আমি এখানে ঝোল রাখবো না, জাস্ট মাখা মাখা হবে, যেন ডাটাগুলো আর যতটুকু ঝোল গ্রেভির মতো থাকবে ওটা দিয়ে খেতেই ভালো লাগে। এই তো এই পর্যায়ে আমাদের সাজনেটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 100% কুক করব না, 80% হলেই হবে। এখানে হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর একটু নেড়ে চেড়ে চুলার উপর বসিয়ে দিব। এই তো হয়ে গেল আমার সাজনে চচ্চড়ি, আশা করি সবার ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে।